শরীর 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 শরীর। আমার বারো জন ভাই বোনের মধ্যে আমি আর অতুল ছাড়া সবারই শরীর চিতার আগুনে পুড়ে ছাই হয়ে গেছে, ছাই। আমি আমার নিজেরই বিরাট সংসারে মৃত্যুর মিছিল দেখেছি সুরাত। আমি শরীর নিয়ে ভাবি না, ভাবি না, মরণকে ভয় পাই না আমি একদম না। কিন্তু আমি পাই, আমি আপনার শরীর নিয়ে ভয় পাই। মিথ্যে ভয় পেও না সুরাত, মিথ্যে ভয় পেও না। আমি জানি তুমিও একদিন আমাকে কাঁচকলা দেখিয়ে ড্যাং ড্যাং করতে করতে আমার প্রথমা স্ত্রীর মতো উপরে চলে যাবে। তার মানে আপনি আমার মরণ চান, তাই তো? যাতে আপনি যা খুশি তাই করতে পারেন। না না সুরাত, আমি না চাইলেও তুমি থাকবে না, আমি জানি। কারণ ভালো জিনিস গিরিশের কপালে সয় না। আমি জানি বানির মা মানে আমার প্রথমা স্ত্রীর মতো তুমিও আমাকে ছেড়ে চলে যাবে, কিন্তু আমি থাকবো। আমি নাটক লিখবো, নাটক নাটক, সমাজের পতিতাদের ঘরে যাব, ওদের নিয়ে নাটক করব আর মদ খাব। কেন যে নিজেকে এইভাবে শেষ করে দিচ্ছেন আমি জানি না। স্মৃতি সুরত, আমার হারানো স্মৃতি, অনেক যন্ত্রণার বেদনার স্মৃতি আমাকে আমাকে অবিরাম তাড়া করে বেড়ায়। অবিরাম হারানো বেদনার স্মৃতি। আমি জানি, আমি জানি আপনার জীবনে অনেক দুঃখ আছে, অনেক কষ্ট আছে। তা বলে মানুষের জীবন কি শুধুই দুঃখের, শুধুই কষ্টের? ভালো বলে কি কিছুই নেই? যা যা ভালো, যা আনন্দের, যেগুলো মনে করলে আপনার মন ভরে ওঠে। সুরত, আপনি এমন চমকে উঠলেন কেন? তুমি তুমি আমাকে আবার সেই স্বপ্নের কথা মনে করিয়ে দিলে সুরত, আবার সেই স্বপ্নের কথা। স্বপ্ন? স্বপ্ন না না না, স্বপ্ন নয়, স্বপ্ন নয়, সত্যি। সত্যি বলে ভাবতে ভালো লাগে আমার, সত্যি বলে ভাবতে ইচ্ছে করে আমার। এমন কি স্বপ্ন বা সত্যি যা আমি জানি না, আমাকে বলেননি তো? বলুন, আমাকে বলুন, আমি শুনতে চাই। অনেক দিন আগের কথা সুরত, অনেক দিন আগের কথা। আমি তখন যুবক, অতুল কলেজে পড়ছে তখন। বিসূচিকা রোগে আক্রান্ত, ডাক্তার জবাব দিয়ে দিয়েছে বন্ধুরা আমার সব অপেক্ষা করছে, সময় দেখছে কখন আমাকে শ্মশানে নিয়ে যাবে। সুরত, মাত্র 11 বছর বয়সে আমি আমার মাকে হারাই। মায়ের মুখটা আমার আমার তেমন মনেও নেই। বন্ধুদের সাথে খেলছিলাম, পরিচারিকা এসে আমাকে ডেকে নিয়ে যায় বাড়িতে, আর তারপরে বাড়িতে গিয়ে দেখি বাইরে আমার মাকে শোয়ানো আছে। আমার মা কপালে সিঁথিতে সিঁদুর, জবজবে সিঁদুর মাখানো আমার মা। শুনলাম মা মারা গেছে, ব্যাস। আমার মায়ের মুখটা ওই সামান্যই মনে আছে আমার, কিন্তু সেদিন যাকে দেখলাম সুরত, আজও আজও চোখ বন্ধ করলে আমি আমি ওই মুখটাই দেখি, আজও ওই ওই মুখটা দেখি। Oh.
চোখ খুলে দেখো বাবা, এই তো আমি তোমার কাছে। প্রকৃতিং পরমাং দয়াং বরদাং নররূপ জনতাপহরা শরণাগত সেবক তুমি। আমি কি স্বর্গে এসেছি? আমি পরা, আমি কি মরে গেছি মা? আমি কি মরে গেছি মা? মাতা ধরিত্রী জননী দয়ার্ত হৃদয়া সতী দেবী ভূরমণি শ্রেষ্ঠ নির্দোষ সর্বদুঃখ আরাধ্যা মায়া পরমা দয়া শান্তি ক্ষমা গতি স্বহ পাপমুক্ত দুঃখ বংশ সুখী ভবে মাগো। সেদিন আপনি দেবী মায়ের দেখা পেয়েছিলেন, কেন নিজেকে পাপী বলেন আপনি? আপনার মতো পুণ্যবান কেই বা আছে যাকে দেবী মা নিজে এসে প্রসাদ খাইয়ে প্রাণদান করেন? সেদিন আমার ঠোঁটের কোণে লেগে থাকা সন্দেশ সবাই দেখেছিল সুরত, সবাই দেখেছিল, অতুলও দেখেছিল। তুমি জিজ্ঞেস করো ওকে, তাহলে জানতে পারবে। সেই সন্দেশ খেয়ে আমি সুস্থ হয়ে গেলাম সুরত। আর এমন সুস্থ হলাম যে কে বলবে ডাক্তার আমাকে জবাব দিয়ে দিয়েছিলেন, আমি যেন নতুন জীবন পেলাম। সবই মায়ের আশীর্বাদ। তারপর থেকে আমি খুঁজে চলেছি সুরত, আমি আমি খুঁজেই চলেছি মন্দিরে মন্দিরে, যে আমি আমি আকুল হয়ে দেখবার চেষ্টা করেছি কোনো দেবী প্রতিমার সাথে সেই মুখের মিল পাই কিনা। আর আমি আমি খুঁজে চলেছি, কিন্তু কিন্তু বিশ্বাস করো সুরত, যদি কোনো দেবী প্রতিমার সাথে আমি ওই মুখের মিল পেতাম, তাহলে আমি আমি নিত্য আরাধনা করতাম ওই দেবীর, নিত্য আরাধনা করতাম, নিজের হাতে আমি আমার নাস্তিক নামটাকে মুছে দিতাম। কিন্তু আজ অবধি আমি সেই সেই মুখের সাথে কোনো দেবী প্রতিমার মুখের মিল পাইনি। পাবেন, আপনার এও এক সাধনা, মায়ের জন্য সাধনা। সত্যি পাবো শরত, আমি পাবো আমার সাধনার ফল। আমি আমি মরবার আগে আমার এই চোখে আমার মাকে দেখতে পাবো শরত, আমার জীবনদাত্রী মাকে পাবো। পাবেন, নিশ্চয়ই পাবেন। পাবো মা, মা গো। কে? কে আমারে মা বলে ডাকলে গা? কই, কেউ তো এখানে নেই, কিন্তু আমার যেন মনে হলো কেউ আমারে কাতর ভাবে ডাকছে, কাঁদছে। হ্যাঁ, আমি স্পষ্ট সে ডাক শুনেছি, সে কান্না আমি শুনেছি। কে ডাকলে গা বাপ? আমারে মা বলে কে ডাকলে? এখানে তবে কেউ নেই। তবে কি আমি স্বপ্ন দেখেছিল? কিন্তু স্বপন কি এমন
সত্যি হয়? ওই বাচার কান্নার ডাক এখনো আমার এই কানের মধ্যে কেমন বাজছে। মা মা গো, যে বাচ্চা কাঁদছে আধারে, যে তার মায়ের ঘরের পথ চিনতে পারছি নি, তার তুমি আমার কাছে এনে দাও মা, আমার কাছে এনে দাও, দাও মা দাও, আমার ঘরের পথ তারে দেখাও মা, আমার ঘরের পথ দেখাও। কোথায় কোথায় যাবি বাবা? আগে দক্ষিণেশ্বর যাব মা, তারপর সেখান থেকে প্রেসে যাব, প্রুফ দেখতে হবে। তার মানে তো সারা দিনের ব্যাপার, দুমুঠো ভাতে ভাত চাপিয়েছি, খেয়ে যা। খেয়ে আমি চলতে পারি না মা, আর তাছাড়া মতিবাবুর প্রেসের কাছে একটা খাবারের দোকান আছে, আমার যদি খিদে পায় আমি সেখান থেকে খেয়ে নেব। এতটা পথ যাবি হেঁটে? হাঁটতে আমার ভালো লাগে মা, হাঁটতে হাঁটতে কত কিছু দেখা যায় বলতো, মানুষের জীবনযাত্রা সম্পর্কে কত কিছু জানা যায়, শেখা যায়, বাড়ির খাবার বাঁচানো যায়, পকেটের পয়সা বাঁচানো যায়। আচ্ছা মা, একটু হাঁটলে যদি সত্যি সত্যি দুটো পয়সা বাঁচানো যায় তাহলে সেই চেষ্টা করব না? তাতে যে তোর শরীর খারাপ হবে বাবা। শরীর খারাপ আমার? এই যে এই আমার বাইসেপ দেখেছো? হুম, দেখাবো দেখাবো তোমাকে। থাক, আমাকে আর ওসব দেখিয়ে কাজ নেই। মা, তোমার এই ছেলে কিন্তু খালি পেটে এখনো দু হাতে দুজনকে ধরাশায়ী করে দিতে পারে। তারপর নিজে শুয়ে পড়লে তখন? আমি এখন শোবো না মা, আমি একবারে শোবো, চিরশয্যায়। বিলি, ভয় পেও না মা, আমি এখন শোবো না, কাজগুলো সব শেষ করতে হবে তো। মহেন্দ্র ভূপেন্দ্রকে মানুষের মতো মানুষ তৈরি করতে হবে, ওদের দেশ বিদেশের শিক্ষা দিতে হবে, প্রত্যেকটা মানুষ ওদের দিকে তাকিয়ে বলবে ওই যে নরেন্দ্রনাথ দত্তের দুই ভাই, মহেন্দ্রনাথ আর ভূপেন্দ্রনাথ দত্ত। তুমিও তো তাই চাও, তাই না? চাইতো চাইতো যে লোকে বলুক ওই ওই নরেনের মা। চাই বাবা। বলবে মা, নিশ্চয়ই বলবে। আসি। দক্ষিণেশ্বরে গেল, ওকে না পারছি বারণ করতে, না মন থেকে সায় দিতে পারছি। হয় হয় মাঝে মাঝে খুব ভয় করে, দুঃস্বপ্নের মধ্যে আমার না দেখা শ্বশুর মশাইকে দেখতে পাই, বিকল যেন নরেন, পরিব্রাজকের লাঠি। না না না, একদিন একদিন নরেনকে না জানিয়ে আমাকে আমাকে দক্ষিণেশ্বরে যেতে হবে, ঠাকুরের সঙ্গে দেখা করতে হবে। ঠাকুরকে না পারি ঠাকুরানিকে তো বলতে পারবো, ঠাকুর যেন আমার আমার বিলেকে গেরুয়া ধারণ না করা, তিনি তো মা, তিনি তো মা, তিনি নিশ্চয়ই বুঝবেন, বুঝবেন এই মায়ের ভয়ের কথা। এ
এই দেখো দেখি হাস চোখানে গা আরাম নেলোর খুড়ি এই এই রে কি কলকাতার বাবুর মতো নাক জানি হ্যাঁ আপনারে সত্যি বাবুর মতোই লাগছে ঠাকুর জয় মা জয় মা তা ঠাকুর বলরামের বাড়িতে আজ আপনি হঠাৎ এমন বাবু সেজে যাচ্ছেন যে সেখানে কি কোনো বাবু আসবেন কি জানি কেউ আসবে কি নেই জানিনি জানিনি সে যিনি আসুক না কেন আপনার চেয়ে বড় কেউ নেই ঠেকেনে বলছো বলছো তোমার কথাতে বেশ নিশ্চিন্ত হলাম গো বেশ নিশ্চিন্ত হলাম জয় মা জয় জয় মা আর বেশি দেরি করবো নি গো ওই বলরাম গাড়ি পাঠিয়ে দিয়েছে হ্যাঁ যাই গো যাই ও ঠাকুর তা কার সঙ্গে যাচ্ছেন সেখানে এই দেখো দেখি কেউ যাচ্ছে নি গো আজ একলাটি যাচ্ছে একলাটি কেন রামলাল আছে রাকাল আছে আপনি একলাটি সেখানে কেন যাবেন এতখানি দূরের পথ একলাটি যাবেন আবার একলাটি আসবেন ওই কিছুটি হবে নি গো কিছুটি হবে নি ওই কোচবান আছে না সে এর যতন করে নিয়ে যাবে আবার যতন করে নিয়ে আসবে হ্যাঁ তুমি না বলো নি তুমি না বলো নি এই দেখো দেখি হোরাম নিল ঘুরি এ কথা দিচ্ছে এ পথে কোথাও নামবে নি ওই জিলিপির দোকানে তাকাবো নি সিধে ওখানে যাব আর ওখান দিয়ে সিধে চলে আসব যাই গো যাই জয় মা জয় 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 দুগা 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 ঠাকুর একা বাগ বাজার ছাড়ছেন আগে তো কখনো যেতে চাননি আজ তবে হঠাৎ একলাটি যাওয়ার জন্য এত ব্যাকুল কেন হয়েছে তুই ঠাকুরের কাছে যাচ্ছিস কিন্তু ঠাকুর তো এখনই বাগবাজারের বলরামবাবুর বাড়িতে গেলেন ঠাকুর বাগবাজারে গিয়েছেন আর তোকে সঙ্গে নিলেন না কে গিয়েছে সঙ্গে আসলে বলরামবাবু গাড়ি পাঠিয়েছিলেন ঠাকুর সেখানে একাই গেছেন ও হ্যাঁ রে তুই শুনলাম আজকাল খুব ধ্যান ট্যান করছিস সে তো আগেও করতাম ব্রাহ্ম সমাজে গিয়ে কত কিছু করতে চেয়েছিলাম আমরা ঈশ্বরকে জানতে চেয়েছিলাম ছুতে চেয়েছিলাম সব ভুলে গেলি ভুলে আমি কিছুই যাইনি বন্ধু সেই অঙ্গীকারগুলোও ভুলিনি জীবনে কখনো বিয়ে করব না কুসংস্কারের কাছে কখনো মাথা নত করব না সমাজের মঙ্গলের জন্য কিছু করব আমার সব মনে আছে অঙ্গীকারের সেই পাতাটা ছিঁড়ে হাওয়ায় ভাসিয়ে দেন ওরে কারণ সেই অঙ্গীকার না পেরেছি আমি রাখতে না পেরেছিস তুই পাথর প্রতিমাতে তোর কোনোদিনও বিশ্বাস ছিল না কিন্তু সেই তুই আজ কালীকে মেনেছিস জানিস নরেন ঠাকুর সবাইকে আনন্দের সাথে বলে বেড়ান যে আমার নরেন কালীকে মেনেছে চল না বন্ধু চল না আমরা আবার নতুন করে অঙ্গীকার করি রামকৃষ্ণের চেলা হয়ে বাহ বেশ ভালো বললি তো শ্রী রামকৃষ্ণের চেলা ঠাকুর আমাদের যা আদেশ করবেন তাতেই আমরা দুজন ঝাঁপিয়ে পড়ব আগে গুরু আমাকে দীক্ষা তো দিন আমাকে নিজের চেলা হিসেবে স্বীকার করুন তারপর না হয় হাতে হাত ধরে হাতে হাতে সেতু বন্ধ তৈরি করব আমরা চলি ঠাকুর নেই যেন তুই ওদিকে কোথায় চললি কালীঘরের পাথর প্রতিমাকে প্রণাম করতে বুঝি হ্যাঁ রে তবে পাথরের না জীবন্ত মাকে প্রণাম জানাতে যাচ্ছি আমার মা তং হি তারা আমার মা তং হি তারা তুমি ত্রিগুণ ধরা পরাত পরা মাতং হি তারা